সাজদা করি তারপরে সহিটা দেখাবো আগে দেখুন কিভাবে আমরা সাজদা করি মনোযোগ রাখেন কিছু লোক সাজদা এরকম করে হাতটা আর পাছাটা কিরকম উঠে আছে দেখেছো উটের মতো দেখতে পাচ্ছেন এরকম হাত ফাঁকা থাকবে না পাছা আপনার এর থেকে উঠে থাকবে না দেখতে পাচ্ছেন চলবে কিছু লোক আবার হাতের আঙ্গুলগুলো মাথা থেকে বেরিয়ে যায় আর মাথা ভিতরে পড়ে এটাও চলবে কিছু লোক আবার কি করে হাতটাকে মাথা পর্যন্ত আনে না মাথা পর্যন্ত না আসলে এটাও চলবে না কিছু আবার কি করে প্রায় ঠিক সব ঠিক করে কিন্তু কোনোই আর উরুতের মাঝখানে জায়গা ফাঁকা থেকে গেছে দেখতে পাচ্ছেন মহিলাদের জন্য এটাও চলবে এসব ঠিক করেছে পাছা মহিলাদের জুড়েই থাকবে পায়ের সাথে কিন্তু ওই হাতের কোনোই আর উরুতের মধ্যখানে ফাঁকা থাকবে না আবার কিছু লোক কি করে খুব রেগে একদম পিঠকে পাছাকে সোজা করে ফাঁকা করে দিয়েছে অনেকটা দূরে হয়ে গেছে না এরকম চলবে না আবার কিছু কি করে দেখেছো উটের মতো সাজদাকে এত সামনে করেছে পাছা তুলে দিয়েছে এটাও চলবে আবার কিছু কি করে সাজদায় গেছে পা উঠে গেছে সাজদায় গেলে পা তোলা যাবে আবার কিছু কি করে সব জায়গাগুলো সাজা করে দিয়েছে আর এইরকম সব জায়গাগুলো সাজা হওয়া এটা বেটা ছেলেদের কাজ এটা মহিলাদের এরকম হবে না পাছা উঠবে না হাঁটু থেকে কোমর সাজা হবে না কোমর থেকে পিঠ সাজা হবে না শুনছেন এটাও হবে না আবার কিছু লোক কি করে সব কিছু প্রায় ঠিক রাখে এদিকে ফরক দেখতে পাচ্ছ সব প্রায় ঠিক আছে কিন্তু পাশাটা উঠে আসে বেশি দেখতে পাচ্ছেন দূর থেকে বোঝা যাচ্ছে ক্যাপাসিটি একটা মানুষ বলে বোঝা যাচ্ছে এসব চলবে না কটা কোয়ালিটি দেখেন এক কোয়ালিটি দশটা আছে আরেকটা আছে যারা রিটায়ার হওয়ার পরে বুড়ি হওয়ার পরে নামাজ পড়ে জামাই হয়ে গেছে কি মনে করে নাতিপুতি হয়েছে কি মনে করে লোকে কি বলবে নামাজ না পড়লে ফুল টাইম ঘরে চিকচিক বাজিয়ে ভাল লাগে না ওর কাছে ফুল টাইম আল্লাহ সেই তো বসে থাকলে ভাল লাগে না তার থেকে তোমার কাছে পড়ে থাকবো চলবে হ্যাঁ চলবে এত এত লম্বা সাজদা চলবে মনোযোগ রাখেন এইবারে হবে কেমন এদিকে লক্ষ্য রাখেন ঠিক মতো বোঝা যাচ্ছে না আর একটু বড় করে দেবো
বোঝা যাচ্ছে দেখেন আপনার পাছাটা বেশি উঠবে না সমস্ত জায়গাগুলো জুড়ে গেছে হাতের কোণই সবকিছু জায়গা জুড়ে গেছে না তো বাইরে থেকে যাবে না এরম ভেতর থেকে যাবে এবার আমি দেখাই এইটা হবে পারফেক্ট হ্যাঁ অনেকে কি করে আমার দিকে দেখুন এবারে আমাকে দেখতে পাচ্ছেন সকলে সবাই পেছনে সব দেখতে পাচ্ছ আমাকে সব কানাডা দেখতে পাচ্ছ হ্যাঁ কানাডা দেখতে পাচ্ছ হাত পা এরকম মেলানো থাকবে সাজদা এবারে সাজদা যাওয়ার পদ্ধতি সাজদা যাওয়ার সময় যখন আমরা দাঁড়িয়ে থাকব তখন তো চোখ থাকবে কোথায় সাজদায় যখন আমরা সাজদায় যাব বডি আগে ঝুঁকে যাবে না যদি বডি আগে ঝুঁকে যায় তাহলে দ্বিতীয় রুকু হয়ে যাবে কালকে বলেছিলাম বডি স্ট্রেট নামবে সোজা রডের মতো আর হাঁটু ভাঙবে হ্যাঁ এই হাঁটু দেখেন এই গেল তাহলে আগে হাঁটু পড়লো গিয়ে প্রথমে এই পাতে বসবে দুটো পা এই এর দিকে ডান দিকে দুটো পার পাতা ডান দিকে থাকবে দেখতে পাচ্ছ দুটো পা ডান দিকে দিয়ে অনেকে হাত এরম ভেতর থেকে করে অনেকে বাইরে থেকে না তো ভেতর থেকে না বাইরে থেকে দেখুন না তো এরম বাইরে থেকে এটা খুলে যাবে না তো ভেতর থেকে এরম জুড়ে যাবে ওতে কষ্ট হবে হাত যেই সোজা থাকবে এই সোজাই এ পাছা লেগে থাকবে পাছা উঠবে না মহিলাদের দেখতে পাচ্ছেন এই সোজাই এই যাবে এই সোজা না তো এরম হবে না ভেতরে যাবে তাহলে এই সোজা কতটা যাবে যতটা আপনার পাছা না উঠে সাজদায় হাতের বুড়া আঙুলের মধ্যখানে নাকটা পড়বে না সামনে থাকবে না দূরে থাকবে এই দুটো বুড়া আঙুল যেখানটা পড়বে সেখানটায় কতটা পড়বে পাছা না উঠিয়ে আপনার মাথা যেখানে যাবে তার মানে হাতটা বডির সাথে লেগে থাকবে দেখতে পাচ্ছেন কতটা যাবে আমার দিকে দেখেন এই দেখছেন এটা যেন খুলে না যায় এটাই বডির সাথে লেগে থাকবে এই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন সকালে দেখতে পাচ্ছেন যাচ্ছি 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 দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এইটা লেগে থাকবে এইটা খুলবে না এটা লেগে থাকবে আর এই এটা দূরে দূরে গেলে পাছা উঠে যাবে না ও পেছনে দেখতে পাবে না ওদিকে মুখ করে এইটা দেখানোর ব্যাপার আছে এই যে এটা সরো দেখি একটু সরকে দেখি দেখো এই দুটো পা এই থাকবে দেখতে পাচ্ছ দুটো পা এদিকে থাকবে এই পা ঘুরবে না বেটা ছেলেদের পা ঘুরে যায় মহিলাদের পা ঘুরবে না মহিলাদের ডান দিকে থাকবে ডান দিকে দেখতে পাচ্ছেন আর এইটা উঠে থাকবে না এইটা লেগে থাকবে তার জন্য আপনার পা যেরকম করলে সুবিধা আপনি এটা লেগে থাকতে হবে দেখতে পাচ্ছেন এই পা আর এ পা দুটো লেগে থাকবে হাঁটু লেগে থাকবে আর কতটা যাবে হাত যেরকম থাকবে এই সোজা যাবে এই সোজা যে কতটা যাবে যতটা এতে লেগে থাকে এটা পাছা উঠবে না এটা দেখতে পাচ্ছেন এই বুঝতে পেরেছেন পাছা উঠবে না পাছা যদি একটুকু উঠে যায় তাহলে সাজদা গলত হয়ে যাবে ওইখানে আপনাকে মিম হতে হবে মিম সাজদাতে বান্দাকে মিম হতে হবে মিম লেখাটা কেমন ওই রকম হতে হবে হ্যাঁ মোটাদের তো আরো বেশি সুবিধা তা তো সব জায়গায় এমনিতে জুড়ে যাবে রোগা পাতলাদের পাচা গোস নেই পাছা উঠে যাবে বিড়ির মতো বডি যাদের যাদের পা সিগারেটের মতো তাদের তো বড় যারা মোটা তো এমনিতে জড়ো ছড়ো দিচ্ছে তারা কিছু করতে পারো না সে তো এমনি থাবড়ে দৌড়ে পড়ে থাকবে হ্যাঁ শোনো প্রচণ্ড মোটা হলে এইবারে বসো এইবারে বসো বসো দেখো প্রচণ্ড মোটা হলে তাহলে তার জন্য যদি একটু উঠে যায় কিছু করার নেই কারণ সে বাজারে সব জায়গায় ঠেকে ঠুকে যাচ্ছে তো যে মুড়তেছে এত গোস সালার আসছে না তাই তো কিন্তু কথা কথা হলো কি তার ওই জায়গাগুলো তো ঠেকে যাচ্ছে চামড়া অটোমেটিক একটা পাছাটা উঠলেও কি হবে তার গোস কিন্তু ঠেকে গেছে পায়ের টিপ
পায়ের টিপ সরে যাবে মহিলাদের, ব্যাটা ছেলেদের সরবে না। কারণ কারণ আপনি যখন এই এই যখন দাঁড়িয়ে থাকবেন আর যখন এই দুটো পা এরকম করে দেবেন ওর টিপ সরে যাবে, কিন্তু দাঁড়ানো অবস্থায় রুকু অবস্থায় পায়ের টিপ সরবে না। দাঁড়ানো এবং রুকুতে বাম পা যদি সরে সরবে ডান পায়ের টিপ সরবে না। ডান পায়ের টিপ যে জায়গায় থাকবে ওই জায়গায় থাকবে, কিন্তু যখন আপনি সাজদায় যাবেন আপনার দুটো পা যখন ডান দিকে বিছাবেন তো অটোমেটিক সরে যাবে, তো সেজদার জন্য এটা। আর বেটা ছেলেদের সম্পূর্ণ নামাজে সাজদা পর্যন্ত টিপ ওই জায়গায় থাকবে ডান দিকের পা। এইবারে যারা বলে যে নামাজের তরতিব সব বেটা ছেলে আর মেয়েদের এক, কিছু বলে না? আল্লাহ দুটো বডিকে দুই রকম করে বানিয়েছে, পুরুষদের বডি আলাদা মহিলাদের বডি আলাদা। হ্যাঁ কি কি বলছেন? বলছি আরো আলাদা, তো আমি আবার কি বলছি? এই এইবারে উঠে বসার পরে এই হাত দুটো না ঝুলে যাবে না সামনে থাকবে, একদম হাঁটুর বরাবর থাকবে, দেখতে পাচ্ছেন? এই হাঁটুর বরাবর থাকবে, আর এই সময় চোখ থাকবে সাজদার দিকে। কোন দিকে? কোলের উপর, তাহলে তাল মিলে সাজদার দিকে। এরকম করে থাকছে দেখো নি না, চোখ থাকবে কোলে। কোল আছে? বলেনি তোর মার কোল খালি হোক, এরকম বলেনি একটা কথা? তো সেই কোলে আমরা চেয়ে থাকবো, কোনো কোল খালি হবে না। তবে যদি কোলে আপনি তাকিয়ে থাকেন কোনো কোল খালি না তাকালেই কোল খালি হয়ে যাবে, ঠিক ঠিক না? তো চোখ থাকবে কোথায়? কোলে। আমার হাতের দিকে লক্ষ্য করেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা। শোনো, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহিন। এবার হাত ডান হাত দেখো, একটু উঁচু করে দেখাচ্ছি, এটা ডান হাত, এইটা ডান হাত, এই এই উরুতের উপরে আছে। তোমার আশহাদু, আশহাদু বলার সঙ্গে হাত ঘুরানো হবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল ইল বলার সঙ্গে সঙ্গে হাতটা নামবে, ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু রাসূলুহ। দোয়া দরুদ শরীফ দোয়া মাসরা পড়া পর্যন্ত হাত এরকম থাকবে, এরকম পড়ে থাকবে, শাহাদাত আঙ্গুল মনে থাকবে। আশহাদু আল্লাহ, আশহাদু যখন বলবে হাত গুড়াবে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ইল বলার সঙ্গে সঙ্গে এটা নামবে, আশহাদু আল্লাহ ইলাহা ইলাহা পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, ইল বলার সঙ্গে সঙ্গে এই আঙুলটা নেমে যাবে, ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু। স্পিরিটে পড়ে যাবো, গুণার তাতে সব ঠিক থাকবে। যেমন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালেহীন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু। স্পিরিটে পড়লাম কিন্তু সব তরতিব ঠিক থাকলো, যেখানে টান টান হলো, যেখানে গুন্না গুন্না হলো, স্পিরিটে পড়ার সময় এই কায়দাগুলো ঠিক রাখতে হবে। অনেক সবাইকে স্পিডে পড়ার সময় হাই চলে গেছে চলে গেছে পালিশ দাও, ও পিছনে দেখতেছে, খুঁড়িতে ঠিক তো শুয়েছে, ওপর পিছনে দেখতে না, মাঝে ট্রেনে যে শুয়ে আছে। হ্যাঁ মানুষ না বিজেপি, হ্যাঁ বিজেপি তৃণমূল। তাহলে পড়ার পরে সালাম ফিরানো হবে, সব কিছু পড়ার পরে ঠোঁট বন্ধ হয়ে যায়, মুখ বন্ধ, চোপ সাইলেন্ট, এটা সিনা, সিনার মধ্যখান, দুটো পাঁজরের মধ্যখান আছে না এখানটায়, এইখানটায় সোজা মুখ থাকবে, এই হাত থাকবে, চুপ চুপ, সব পড়া হয়ে গেলে মুখ বন্ধ হয়ে যাবে, মুখ ঘুরবে, কোনো আওয়াজ নেই। দেখুন আমার কাছে মাইক লাগানো আছে, আওয়াজ দিলেই নিয়ে নেবে। সিনা আর কাঁধের মাঝ বরাবর যখন মুখটা ঘুরে যাবে এতটা চলে আসবে, এখানে চোখ পড়াছে তখনই মুখ খুলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুখ বন্ধ হয়ে যাবে, চুপ ঘুরছে দেখুন কোনো আওয়াজ নেই, সিনা পার করছে, সিনা আর কাঁধের মাঝ বরাবর যখন মুখ আসবে এখানে এসে আওয়াজ গুলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, চোখ এই কাঁধে, চোখ এই কাঁধে পড়বে, আসসালামু আলাইকুম। তোরা বারান্দার ধারে কী হচ্ছে? আসসালামু আলাইকুম তোরা ওদিকে কি দেখা যাবে না? অনেক সময় বাচ্চাকে খাটে শুলে রেখেছে আর ওর নিচে নামাজ পড়ছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, খাটের উপরে বাচ্চা উঠলো কি না দেখা যাবে? চোখ এই কাঁধের উপরে পড়বে, দুটো ফারিস থেকে সালাম ফিরিয়ে নামাজকে সমাপ্ত করা হয়, নামাজ শেষ করা হয়, এই জন্য চোখ পড়বে এইখানটায়,
আর সালাম খুলব কোন খানটায় যখন এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে এই ফারিজ থেকে সালাম হয়ে গেল এবার মুখ বন্ধ হয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই কাঁধ ঘুরবে না বডি এই ঘাড় ঘুরবে কান তার জায়গায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম এই বডি ঘুরবে না বডি স্ট্রেট থাকবে রডের মতো খালি মাথা ঘুরবে এই ঘুরবে বুঝতে পারছেন হ্যাঁ বলো না তাহলে তো এখানে তো কেউ নেই সালাম তো দোয়া ফরিস্তাকে